আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। পেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ, চলাচল স্বাভাবিক করতে কাজ করছে উদ্ধারকারী দল। সারা বিশ্বের সঙ্গে আবারও সম্পর্ক স্থাপনে বাইডেনের প্রতিশ্রুতি, কূটনীতিকেই পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু বিবেচনা। মিয়ানমারের সামরিক শাসন নিয়ে অবশেষে নিরাপত্তা পরিষদের বিবৃতি, সূচি ও প্রেসিডেন্ট সহ নেতাদের দ্রুত মুক্তি দাবি। এবং পরিবেশের জন্য ক্ষতিকর শিল্প কারখানার কারণে হুমকিতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, অনুমোদন না দেওয়ার দাবি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো যারা ছিলাম এখন কেড়ে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে গেছে, এতে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্যাঙ্কারগুলো উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি জানাতে ঘটনাস্থলে আছেন সাদেকুর রহমান সাকি, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাকি, উদ্ধার তৎপরতায় কতটুকু অগ্রগতি হয়েছে, রেল যোগাযোগ কখন শুরু হতে পারে, আর এ নিয়ে কি জানতে পেরেছেন? হাসিব, আপনি যেমনটি বলছিলেন যে আপনি নিশ্চয়ই জানেন যে গত বৃহস্পতিবার রাতে 12টার দিকে এখানে সিলেট ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে কায়স্থগ্রাম নামক স্থানে এই তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় এবং সেখানে ট্রেনের 60টি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। এবং এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা সম্পর্কে আপনাকে যদি আমি জানাই যে 60টি বগির মধ্যে মাত্র 1টি বগি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল, যারা এখানে কাজ করছেন রেলওয়ের যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য। আমরা কথা বলেছিলাম সিলেটের রেলওয়ে ব্যবস্থাপক যিনি রয়েছেন সাদিকুর রহমান, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা এখনও অনুমান করতে পারছেন না যে কবে নাগাদ রেলওয়ের যোগাযোগ ব্যবস্থা সিলেটের সাথে স্বাভাবিক হতে পারে, যেহেতু 60টি বগির মধ্যে মাত্র 1টি বগি এখন পর্যন্ত উদ্ধার হয়েছে, বাকি 6টি বগি এখনো লাইনচ্যুত রয়ে গেছে। সুতরাং বলা যায় যে দীর্ঘ একটা সময় লাগবে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য। আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে 60টি বগি কিন্তু তেলবাহী ছিল, যে কারণে প্রচুর তেল এখানে নির্গত হয়েছে এবং সেগুলো নেওয়ার জন্য আশেপাশের যে লোকজন রয়েছেন তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন এবং এই হুমড়ি খেয়ে পড়ার কারণে তাদের উদ্ধার তৎপরতা বা উদ্ধার কাজে অনেকটা বিঘ্ন ঘটছে। যদিও ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ প্রশাসন এবং এলাকাবাসী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তারপরেও তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, যে কারণে উদ্ধার তৎপরতায় অনেকটা ব্যাঘাত ঘটছে। তো সব মিলিয়ে বলা যায় যে রাতের আগে কিন্তু আমরা যেমনটি তাদের সাথে কথা বলেছি রেলওয়ে কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে গভীর রাত হতে পারে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য। আর সবশেষে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই দুর্ঘটনা কবলিত ট্রেনটি কি কারণে দুর্ঘটনা কবলিত হয়েছে সেটার জন্য 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 3 কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। হাসিব, এই ছিল আমার কাছে সিলেটের রেল দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ তথ্য। সাকি, আপনাকে ধন্যবাদ, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো খবর জানবো আপনার কাছ থেকে। সাদিকুর রহমান সাকি জানাচ্ছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে। সারা বিশ্বের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন ঘোষণা করা পররাষ্ট্রনীতিতে চীন, রাশিয়া, মিয়ানমার ও মধ্যপ্রাচ্য বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রিপোর্ট আলিমান রাজীব। ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করেন তিনি। তুলে ধরেন চীন, রাশিয়া, নর্থ কোরিয়া, মিয়ানমার ও মধ্যপ্রাচ্য ইস্যু সহ নানা বিষয়ে। ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে উদাসীনতা ও অপব্যবহারের সমাপ্তির প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, নতুন রূপে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র, বিশ্বমঞ্চে তার দেশ অনুপস্থিত থাকতে পারে না মন্তব্য করেন তিনি। ট্রাম্পের সময় জারি করা শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তার চালুর ঘোষণা দেন বাইডেন। চীন ও রাশিয়াকে সতর্ক করে বলেন, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। অবিলম্বে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে নিঃশর্ত মুক্তি দিতে পুতিনের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আগ্রহ অনুযায়ী বেজিংয়ের সাথে তার প্রশাসন কাজ করবে বলে জানান বাইডেন।
ট্রাম্প প্রশাসনের সময় বাণিজ্য যুদ্ধ নিয়ে সৃষ্ট বৈরিতা ভুলে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান হবে বলে আশা করেন বাইডেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সৌদি জোটকে সামরিক সহায়তা বন্ধেরও ঘোষণা দেন তিনি। মিয়ানমারে সেনা অভ্যুত্থানে আটক বন্দীদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়ে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি গ্রহণযোগ্য নয়। মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলের অবসান ঘটাতে নিজেদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র, জানান বাইডেন। ন্যাটোভুক্ত দেশের সাথে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়ে গণতান্ত্রিক জোট শক্তিশালী করতে পুনর্গঠনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। আলিম আল রাজি, চ্যানেল আই। মিয়ানমারের সামরিক শাসন ও জরুরি অবস্থা জারির ঘোষণায় অবশেষে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ নেতাদের নির্বিচারে আটকের নিন্দা জানিয়ে তাদের দ্রুত মুক্তি চেয়েছে নিরাপত্তা পরিষদ। রিপোর্ট করছেন সামিয়া রহমান প্রিমা। মিয়ানমারের জরুরি অবস্থাকে ঘিরে গত মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে মিয়ানমারের ঘনিষ্ঠ বন্ধু চীন ও রাশিয়ার কারণে সেদিন তারা বিবৃতি দিতে ব্যর্থ হয়। অবশেষে স্থায়ী এই দুই সদস্য তাদের অবস্থান পরিবর্তন করায় গভীর উদ্বেগ জানিয়েছে 15 সদস্যের নিরাপত্তা পরিষদ। এক্সপ্রেস ডিপ কনসার্ন অ্যাট দ্য ডিক্লারেশন অফ আ স্টেট অফ ইমার্জেন্সি ইম্পোজড ইন মিয়ানমার বাই দ্য মিলিটারি। নিরাপত্তা পরিষদের এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল বাংলাদেশ। তবে এবার রোহিঙ্গা শব্দটি ব্যবহার না করে বাস্তুচ্যুতদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির তাগিদ দেওয়া হয়েছে। Address the root causes of the crisis in Rakhine State and to create conditions necessary for the safe, voluntary, sustainable and dignified return of displaced persons. মিয়ানমারের নাগরিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়েও উদ্বেগ জানিয়েছে নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে জাতিসংঘে ত্রাণবাহী ফ্লাইট চালু করা সহ মানবিক সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। To uphold democratic institutions and processes, refrain from violence, and fully respect human rights, fundamental freedoms, and the rule of law. They encourage the pursuance of dialogue and reconciliation in accordance with the will and interests of the people of Myanmar. মিয়ানমারের কিছু এলাকায় সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জীববৈচিত্র্য পরিবেশের জন্য ক্ষতিকর শিল্প কারখানার হুমকিতে পড়েছে। বন্যপ্রাণীর আবাসস্থল ঘেঁষে পিরুজালি গ্রামের ভেতর গড়ে উঠছে প্লাস্টিক সহ পরিবেশের ক্ষতিকর কারখানা। গ্রামের মধ্যে কারখানা স্থাপনের অনুমোদন না দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রিপোর্টার বিস্তারিত জানাচ্ছেন শমিক আহমেদ। বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে গড়ে তোলা হয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এখানে প্রাকৃতিক শালবনের পাশাপাশি প্রাণীবান্ধব বনায়ন গড়ে তোলা হচ্ছে। অনুকূল পরিবেশ তৈরি করায় এখানে জন্ম নিচ্ছে নতুন নতুন প্রাণী। তবে পার্কের পাশের পিরুজালি গ্রামের ভেতর সাগর প্লাস্টিক, ফরচুন গার্মেন্টস, স্টিল কারখানা বিটো, সার কারখানা ও ইটভাটা এখানকার জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্টিল কারখানা আসলে পরিবেশের জন্য হুমকি, এবং এই বিষয়টা আমরা তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, এখানে পরিবেশের অফিস যেটা আছে গাজীপুর, এবং জেলা প্রশাসক মহোদয় উনি খুবই সচেতন, তাকেও বিষয়গুলোকে জানানো হচ্ছে। আমি যদি জানি যে পিরুজালির দিকে হয়তো কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, তো আমরা এই বিষয়ে কিন্তু সচেতন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং যে কোনো পরিবেশের জন্য আসলে এই ধরনের ইন্ডাস্ট্রি যেখানে ওপেন বর্জ্য পরিবেশে চলে যাচ্ছে, পলিথিন, এগুলো অবশ্যই ক্ষতিকর, এবং এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাঁঠাল, লিচু, লটকন উৎপাদনে বিখ্যাত এক গ্রাম পিরুজালি গ্রামীণ পরিবেশ ধ্বংস করে কম দামে জমি কিনে প্লাস্টিক সহ পরিবেশের ক্ষতিকর কারখানা করছেন অনেকেই। প্রাতিষ্ঠানিক দূষণ প্রভাব ফেলছে এখানকার ফল ফসল উৎপাদনে। এই এলাকায় অঞ্চলে নেতৃত্ব দেয় ই করে, এদের জন্য কিছু বলা যায় না। কিছু বলতে গেলে এরা আবার পিছন থেকে যারা নিরীহ আছে এদের উপরে হস্তক্ষেপ করে। প্রভাবশালী লোকেরা এসে এরকম ভাবে করে, আমাদের যে সাধারণ মানুষ
এরা যা বোঝায় তাই বুঝে পরে এটার ক্ষতিটা আসলে বুঝে, এর আগে এটা বুঝতে পারে না। গ্রামের যাতে প্লাস্টিক বা ইট বাটা যে কোনো জিনিসের শব্দ দূষণ পরিবেশ নষ্ট না হয় এই জন্য আমরা এগুলো নিয়ে কথা বলবো। ইট বাটা বন্ধ না করলে আমরা স্বাবলম্বী হইতে পারবো না। প্লাস্টিক তো আমাদের আরো ক্ষতিকর, সার কারখানা আমাদের ক্ষতিকর, এখানে এখান থেকে এগুলো বন্ধ করে দেওয়া হবে। পতিত জমির মধ্যে তো আর আমার কোনো ফসল আসতেছে না, আমার ওই গাছপালার মধ্যেই আমাকে যা দুইটা টাকা উপার্জন। আমার কথা লোকই বাগ বাগিচা আছে এগুলা দূষণ মুক্ত করতে হইব। ইট বাটা সহজে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল সাইট তৈরি হয়েছে, এই সাইটগুলোতে যতটুকু আমরা উপকৃত হয়েছি তার চাইতে বেশি হয়েছে, কিন্তু সবুজের কিছু সাইট থেকে আমরা বঞ্চিত হয়েছি। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রাণীদের সুরক্ষা ও আশপাশের গ্রামগুলোর ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছায়া শনিবীর এই গ্রামে স্বল্পমূল্যে জমি কিনে কারখানা করছেন অনেক ব্যবসায়ী, কিন্তু গাজীপুর সদরের এই পিরুজালী গ্রামের মানুষ বলছেন নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য মিল কারখানা নয়, তারা এই গ্রামের প্রাকৃতিক সম্পদের উপরই নির্ভর করতে চান, আর সেজন্য ব্যবসায়ীদের জমি কিনা বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গাজীপুর সদরের পিরুজালী গ্রাম থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। অজ্ঞতার কারণে বাংলা বানানে শৃঙ্খলা গড়ে উঠছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ছোটবেলায় পাঠ্যপুস্তকে শেখা বানানের সাথে বাংলা একাডেমির প্রমিত বানান নীতির কিছু পার্থক্যের কারণেও বিভ্রান্তি ঘটে, আঞ্চলিকতার প্রভাবে বানানের শৃঙ্খলা নষ্ট হয় বলে মন্তব্য করে তারা বলেছেন শিক্ষা কার্যক্রমে বিষয়টিতে জোর দিতে হবে। আরো জানাচ্ছেন জাকি আক্তার। বাংলা ভাষার নিজস্ব ব্যাকরণ থাকার পরও ঠিকভাবে ব্যাকরণ না মানার কারণে ভাষা ও বানানে শৃঙ্খলা আসছে না বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। রীতি এবং নীতি না জানার কারণেই অনেক সময় আমাদের এই ভাষা বিভ্রাট ঘটে থাকে কিংবা বানান বিভ্রাট ঘটে থাকে। বানানের ব্যাপারে সবচেয়ে দুর্বলতা যেটা, আমরা সচেতন হই না। সচেতন হলে পরে যদি প্রাথমিকভাবে ব্যাকরণকে মান্য করি, ভাষা ব্যাকরণকে মান্য করি, তাহলে এই জিনিসটি হবে না। ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেন বাংলা বানান অনেক সরল করা হয়েছে, বাংলা একাডেমির অভিধান মেনে চললে বানানে বিভ্রাট হওয়ার কথা না। হ্যাঁ, বাংলা একাডেমি তো এই বাংলা বানানের নিয়ম, যে আধুনিক নিয়ম, এটা নিয়ে তো তাদের প্রকাশনা রয়েছে, সেটার বহুল প্রচলন এবং সেটা কিন্তু সেটাও কিন্তু অনবরত পরিবর্তন করতে হবে, কারণ পরিবর্তনটা আসছে মানুষের ব্যবহারের মধ্য দিয়ে। কাজে দিন যত অগ্রসর হবে বানান ততই পরিবর্তিত হতে থাকবে ধীরে ধীরে মানুষের ব্যবহারের মধ্য দিয়ে, সেইটাকে বাংলা একাডেমিকে তুলে ধরতে হবে এবং সেটাই স্কুলে কলেজে শিক্ষায়তনে বা যারা সাহিত্য চর্চা করেন সংস্কৃত ব্যাকরণ দিয়ে বাংলা ভাষা নির্মাণ করা হলেও এখন বাংলা ভাষার নিজস্ব ব্যাকরণ রয়েছে, বাংলা একাডেমিও এ নিয়ে কাজ করে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন মানুষ নিয়মগুলো ঠিকভাবে শিখলে ও মেনে চললে বানানের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানি কোভিড-19 ভ্যাকসিন অগ্রগতি। ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য চাওয়া ভ্যাকসিনের আবেদন প্রত্যাহার করেছে ফাইজার। জার্মানির বায়োনটেকের সাথে ভ্যাকসিনটির উন্নতি করা হচ্ছে এমন ঘোষণা দিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের আবেদন করেছে জনসন অ্যান্ড জনসন। আগামী কয়েক সপ্তাহের মাঝে ইউরোপেও এই আবেদন করবে তারা। রাশিয়ার কাছে 30 লাখ ডোজ স্পুটনিক 5 ভ্যাকসিন চেয়েছে পানামা। কঙ্গো রিপাবলিককে নিজেদের উৎপাদন করা 1 লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এদিকে ফেব্রুয়ারিতেই আফ্রিকায় প্রয়োগের জন্য 9 কোটি ডোজ ভ্যাকসিন পাঠানোর ঘোষণা দিয়েছে কোভ্যাক্স। ইউরোপিয়ান ইউনিয়নের ভ্যাকসিন ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছে জার্মানি। ইরানে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের 5 লাখ ডোজ পৌঁছেছে। করোনা টিকা পাওয়াদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট চালুর পরিকল্পনায় ডেনমার্কের সাথে যুক্ত হয়েছে সুইডেন।
65 বছরের বেশি বয়সীদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। এদিকে ভ্যাকসিন জোট গ্যাভি অ্যালায়েন্সের আওতায় আবেদন করে 20 লাখ ডোজ করোনা টিকা পেতে যাচ্ছে নর্থ কোরিয়া। দেখছেন জানালি সংবাদ, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলান্ডি ফটোটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। অত্যাধুনিক হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 120 কোটি টাকা। সহায়তা এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। ক্যান্সার রোগী বাড়তে থাকায় এবং চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল পূর্ণাঙ্গ একটি ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার নির্মাণের। সে প্রেক্ষিতে এগিয়ে এসেছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটি। তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামে এরকম এ ধরনের একটা সমন্বিত যদি পরিপূর্ণ পূর্ণাঙ্গ ক্যান্সার হসপিটাল প্রতিষ্ঠা হয় তাহলে শুধু চট্টগ্রাম নয়, অত্র অঞ্চল অর্থাৎ আমাদের পুরো বাংলাদেশ উপকৃত হবে। আমরা যেভাবে মানুষ থেকে সাড়া পাচ্ছি, আমরা আশা করছি 36 মাস পরে আপনি বিল্ডিং সহ চালু অবস্থায় আরেকটা সাক্ষাৎকার আমাদের থেকে নেবেন। ক্যান্সার চিকিৎসা যেহেতু এটা সবচেয়ে একটা ব্যয়বহুল উদ্যোগ, এই জন্য বাহিনীর একজন ব্যাটালিয়ান পরিচালক অধিনায়ক হিসাবে আমি এখানে শরীর হয়েছি। উদ্যোক্তারা আশা করছেন হাসপাতালটি নির্মিত হলে দেশের ক্যান্সার চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারবে। মাননীয় ভূমিমন্ত্রী যেভাবে সহযোগিতার প্রত্যাশা দেখালেন আমরা খুবই আশাবাদী। আমরা আশা করি চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সবাই আমরা যদি একযোগে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করি তাহলে 36 মাসের মধ্যে এই প্রতিষ্ঠানে আরও একটি সফলতা আসবে, যেটি হবে চট্টগ্রামের একমাত্র ক্যান্সার চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। চট্টগ্রামে ক্যান্সারের কোনো চিকিৎসা বলতে কিছুই নেই, তা আমাদের প্রায় 120 কোটি টাকার মতো প্রয়োজন, আমরা সেটা তুলতে পারবো। মা ও শিশু হাসপাতালের প্রতি সকলের একটা আস্থার একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে, সেই জন্য জনগণ এগিয়ে আসছে। হাসপাতালের জন্য 1 লাখ টাকা প্রতীকী মূল্যে 10 কাঠা জমি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আমার মনে হয় ক্যান্সার হাসপাতালের টাকার আপনারা যেটা টাকার বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করছেন, শুনেন এটা এমন একটা কাজ, এগুলো সৎকায় জারিয়া কাজ, আল্লাহ দেখবেন ব্যবস্থা করে দিবে। টাকা কোত্থেকে হবে আপনারা নিজেরা জানবেন না, আপনারা করতে থাকেন হয়ে আসবে। মা ও শিশু হাসপাতাল চত্বরে 15 কাঠা ভূমির উপর আগামী 3 বছরের মধ্যে আধুনিক এই হাসপাতাল নির্মাণ করা হবে। ইতিমধ্যে সরকারি অনুমোদন সহ প্রয়োজনীয় সকল কার্যাদি সম্পন্ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে শহরের 20 নাগরিকদের নিয়ে গঠন করা হয়েছে 100 সদস্যের 20 কমিটি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষি, দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্যের ব্যাপক উন্নয়ন সাধন হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এসন হল সময় ভিডিওচিত্রে মেনে রাখবে দু পর্বের প্রতিবেদনের, আজ দেখুন শেষ পর্ব। 30 বছরেরও বেশি সময় ধরে বন্যা নিয়ন্ত্রণ সহ উত্তরের 3 জেলার 50,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দিয়ে আসছে তিস্তা ব্যারেজ প্রকল্প। তিস্তার মূল নদী থেকে পানি সরিয়ে সেচ সুবিধা দিচ্ছে কৃষকদের। ব্যারেজ এলাকা ও সেচ খালগুলোর পাশে বনায়ন করায় বেড়েছে প্রাকৃতিক ঐশ্বর্য। আমি এখানে ঘুরতে আসি, এখানে শিশু পার্ক না দেখে সেই জন্য ভালো লাগে না। সাধারণ জনগণের জন্য একটা মানে রেস্ট হাউস থাকা দরকার, শিশু পার্ক যদি থাকে পরিপূর্ণভাবে, ঠিক আছে, শিশু পার্কে একটা ব্যবস্থা করলে শিশুরা আসলে এখানে ভালোভাবে বিনোদন করতে পারবে, বাচ্চাদের নিয়ে আসা, আরও যদি মনোরম কোনো কিছু হইতো আসা যাইতো মাঝে মধ্যে। এখানে সব মিলিয়ে নিরাপত্তা প্লাস বিনোদন ব্যবস্থা একটা পরিপূর্ণ রূপে আমরা দেখতে চাই। তিস্তা সেচ প্রকল্পের পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আরও 17,000 হেক্টর জমিকে সেচের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প বাস্তবায়ন হলে ফসলের নিবিড়তা বাড়বে, প্রতি বছর 1,000 কোটি টাকার বাড়তি ফসল উৎপাদন হবে, দৈনিক 86 লক্ষ মানুষের কর্মসংস্থান সহ 30 লক্ষাধিক মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে আশা পানি উন্নয়ন বোর্ডের। কমান্ডারিয়া ডেভেলপমেন্ট করার জন্য
একটা প্রকল্প দিয়েছি, ওটা পিসি হয়েছে, কয়েকদিনের মধ্যে এটা এখানে অ্যাপ্রুভ হবে। সেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা শুষ্ক মৌসুমে আমরা 1,04,000 হেক্টর জমিতে পানি দিতে পারব, এবং তাতে আমরা হিসাব করে দেখেছি আমাদের 1,000 কোটি টাকা অতিরিক্ত ফসল আমরা উৎপাদন করতে পারব। তিস্তা ব্যারেজ প্রকল্পের 7,50,000 হেক্টরের মধ্যে সেচযোগ্য এলাকা 5,40,000 হেক্টর, প্রথম পর্যায়ে প্রায় 1,26,000 কমান্ড এলাকায় সেচ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও 4,28,594 হেক্টর সেচযোগ্য এলাকা সেচ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের মাধ্যমে বদলে যাচ্ছে এই অঞ্চলের কৃষি। সেই বদলে যাওয়া কৃষিকে আরও গতিশীল করতে তিস্তা সেচ পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন অতি জরুরি বলছেন এই অঞ্চলের কৃষক এবং সংশ্লিষ্টরা। নীলফামারীর তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকা থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় উদ্যোগ নিয়েছে সরকার। জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে। রিপোর্ট করছেন দানিয়েল সুদীপ বোস। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাবে বিপর্যস্ত খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষ। দুই জেলার দাকব, পাইকগাছা, কয়রা, আশাশুনি ও শ্যামনগর উপজেলায় বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য প্রকল্পটি জলবায়ু সহনশীল কর্মসংস্থান তৈরি করবে। আন্তর্জাতিক সংস্থা জিসিএফ এর আর্থিক সহায়তায় ইউএনডিপি মাঠ পর্যায়ে প্রকল্পটির গুণগত মান নিয়ন্ত্রণে কাজ করবে। বাস্তবায়ন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষত লবণাক্ততার ফলে, অনুপ্রবেশের লবণাক্ত পানি অনুপ্রবেশের ফলে আমাদের যে জীবন জীবিকার যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সেটাকে প্রশমন করা, আমরা মূলত তিনটা কম্পোনেন্ট নিয়ে কাজ করছি। সুপেয় পানি এবং নারী জাতির জন্য সহজীকরণ এবং প্রযুক্তিকে সহজকরণ, টেকসই এবং লাগামের মধ্যে নিয়ে আসার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আরও টেকনোলজিস্ট যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। এই প্রজেক্টে 5 উপজেলায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 7 লাখের বেশি মানুষ উপকৃত হবেন বলে প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় জানানো হয়। আমরা অর্থায়ন করছি সেটা যেন জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা হয়, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে এই প্রকল্প থেকে আমরা যে সকল কার্যক্রমে সহযোগিতা দিব সেই কার্যক্রমগুলো জলবায়ু সহিষ্ণু হয়। আমাদের এই উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে আমাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটারের যে একটা সমস্যা আছে সেই বিষয়ে, আর হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। দুর্যোগকালীন সময় এই সমস্ত লোকজন বিশেষ করে এই উপকূলীয় এলাকায় তাদেরকে মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, তাদেরকে এই যে ক্লাইমেটের সাথে অ্যাডাপ্টেশনের যে বিষয়গুলো আছে সেগুলোকে সম্পৃক্ত করার জন্য উদ্দেশ্য করা হয়েছে প্রকল্পটি। প্রথমে 2 জেলায় শুরু হলেও 5 বছর মেয়াদী প্রকল্পে উপকূলীয় আরও 6 জেলা যুক্ত করা হবে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জানাবো ইভ্যালি খেলার খবর।